সমাজে সচেতন মানুষেরা যে পেশাতেই থাকুন না কেন নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা অ্যালমনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আ আ সিদ্দিক সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সপ্তম বার্ষিক সাধারণ সভায় উপাচার্য জঙ্গিবাদ মোকাবেলায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান এর পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা সমাধান শিক্ষকদের ধৈর্যের সঙ্গে পরামর্শ দেয়া এবং আন্তঃসম্পর্ক জোরদার করার আহ্বান জানান উপাচার্য অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগদান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাখোয়াত আলী খান